भेंगे गया
परम गुरु श्री रामकृष्ण तो तुम ही प्रभु। आबार जब मालाटा देवार जन्य आबार प्रस्तुत तखन देखी ऊर्धे जब मालाटी उठान तखन देखी आबार सेई देवी भवतारिणी रूप। एकी भय ना आमार मनेर मध्ये पूजार जे अनुभव यथारीति एबार तो अनेक साहस अभय दिएछो तुमि दाओ भय नेइ। तारपर जखन तोमारी कण्ठे पूर्ण मालाटी जखन दीते पेरेछि कल्पनार अनुभवे सेइ ध्यान तखन आमार आर जाग्रत। ध्यान बड़ कठिन बोले मने हय कखनो कखनो। ध्यान तो आमादेर सेइ पंच इन्द्रियके परिचालना करे। कान कि करे শুধু কি আমরা কান দিয়ে ধ্যান করতে পারি, চোখ দিয়ে ধ্যান করতে পারি, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ধ্যান করতে পারি? তারা ধ্যানকে ধ্যান দেয়, তখন আমার এই ইন্দ্রিয় সকল ধ্যানে লিপ্ত হয়। সে তখন আপনি আপনি শরীরের উপর এসে বর্ষণ করে এক কৃপার যেসি পূর্ণ স্বচ্ছ সুন্দর হাওয়া। সেই কৃপা বাতাস তখন সেই মলয় হাওয়ার মতো বইতে থাকে হৃদয়ে। তুমি না বলেছ হে প্রভু শ্রী রামকৃষ্ণ, যখন মলয় হাওয়া বইতে থাকে তখন আর পাখার দরকার হয় না। সেই বাতাস তখন এসে আমাদের হৃদয়কে স্পর্শ করে। সেই শিরা উপশিরার মধ্য দিয়ে শ্বাস প্রশ্বাস পৌঁছে যায় সেই পিঠের পূর্ণ মেরুদণ্ড দিয়ে। তারপর তারপর সে মস্তক থেকে ধীরে ধীরে আবার সেই আমাদের কুলকুণ্ডলী সেই জায়গায় গিয়ে স্পর্শ করে ওই ইরা পিঙ্গলার ভিতর দিয়ে কুলকুণ্ডলিনী। সেবার পূর্ণ শক্তি সেখানে কুল কুল অর্থাৎ বংশ জাতি কুণ্ড কুণ্ড অর্থাৎ গর্ত। সেই যে শক্তির গহ্বর তা যেমন একটি সর্প একটু উর্ধ্ব দিকে মস্তক করে সে পুরো শরীরটাকে জড়িয়ে রেখেছে। কখন সে ঊর্ধ্বগামী পথে যাবে একেবারে কুণ্ডলী বাহানো রূপ সেই মূলাধারে রয়েছে সে
শক্তি। কখনো কখনো ধ্যান অনুভূতির মধ্যে যখন গিয়ে স্পর্শ করে, তারপর সে অনেক সাধনা পরে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়, উপর দিকে উঠে আসে। এবার আনন্দের সেই শক্তি, পরম শক্তি, সাধনার শক্তি ধ্যান অনুভূতি গিয়ে সেই মস্তক থেকে ঘাড়ের ভিতর দিয়ে শিরদাঁড়ার পিছন দিয়ে নাপতে নাপতে একেবারে সেই একেবারে শেষ প্রান্তে সে রয়েছে। তাকে জাগ্রত করা সেও এক প্রার্থনা, তার কাছে প্রার্থনা, তুমি জাগ্রত হও, জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো, মঙ্গল করো, নিরলস নিঃসংস করো। সেই জাগ্রত, সেই জাগ্রত ভাবনার মধ্যে আজই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে প্রার্থনার পূজা। আমার হাতের সেই উপকরণ কই, কোথায় সেই পূজার পঞ্চদিন, কোথায় বা সেই ধূপ শিখা, কোথায় সেই পদ্ম, কোথায় বা সেই চামর। তবে এই আমার যে উপকরণ, অন্তরের যে উপকরণ গুলো কল্পনার মধ্য দিয়ে তোমার চরণে অর্পণ করা, মন প্রাণ শরীর একভাবে একাগ্রতার পথে, মন এখন তুমি কোথাও যেও না, আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আজ এই পূর্ণ সন্ধ্যা একজন গুরুদেব তার শিষ্যকে বলছে, হে ঋষিবর, তুমি আমার কাছে এসেছ, বেশ, তোমার শিক্ষা আজই ধ্যান অনুভবে তোমাকে বসতে হবে, এক মন এক প্রাণ নিয়ে। তারপর কি করবে বাছা? তন্ময় হয়ে শুনছে অবলোক দৃষ্টিতে। গুরুদেব আজ কি আদেশ দেবেন? তোমার মনের মধ্যে আজ এখন কোন ভাবনা এসে উপস্থিত হয়েছে? গুরু জিজ্ঞাসা করছেন। তখন ঋষি বালক বলছেন, গুরুদেব, আমি ভাবছি আজ আমি
আপনাকে মন প্রাণ দিয়ে কখনো চোখ বন্ধ করে কখনো তাকিয়ে কল্পনার শক্তিতে ধ্যান ও পূজা প্রার্থনা পূজা এই পূজা আজকে আমাকে সমর্পণ করতে দাও প্রভু। তখন গুরুদেব বললেন, বেশ তুমি তোমার ধ্যান কর্ম শুরু করো, কিন্তু ধ্যান তো বড় সময় নিয়ে চলে আসে, সে তো যেতে যায় না তা শেষ করা যায় না, সেই যে অনেক পদ্ধতি, তা কত পদ্ধতি, কোন গুরুদেব কিভাবে কোন পদ্ধতি দান করে গেছে, তোমার মধ্যে যা সঞ্চিত হয়েছে অনুভব, তাই তুমি দান করো। গুরুদেব নীরব হয়ে স্তম্ভিত ঋষি বালকের সম্মুখে, ঋষি বালক প্রথমে ভয় ভয় গুরুদেবের দিকে তাকিয়ে দেখছে, ঠিক পারব তো? গুরুদেবের শ্রী চোখের চাহনি বলছে পারবে, অবশ্যই পারবে। এই তো ধীরে ধীরে সেই ধ্যান গম্ভীর পথে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার পর তুমি বার করবে, কি শেখাবে তোমার? তুমি শুধু আমার সম্মুখে বসে তোমার এই নিরবিচ্ছিন্ন যে দর্শন, যে পদ্ধতি, সেই ধ্যান যদি আর তোমার মধ্যে জমে ওঠে আপনি আপনি, তখন তুমি তো আমাকে ছেড়ে উঠতে পারবে না, বৎস। গুরুদেব প্রস্তুত, কত সময় ঋষি বালক তার সম্মুখে নীরব হয়ে যোগাসনে পদ্মাসনে বসে স্কন্ধ উঁচু করে মেরুদণ্ড স্থির সোজা করে চক্ষু পলক নীরব, যেন তারই আর শরীর থেকে পলক পড়ে না, যেন তার মধ্যে সব স্থির হয়ে গেছে, নারীও যেন আর চঞ্চল নেই। গুরু একদৃষ্টে লক্ষ্য করছে, এই না শিক্ষা? ঋষি বালক যতক্ষণ সে তার সম্মুখ থেকে সরছে, গুরুদেব ততক্ষণ বসে, যেন সেই ধ্যান মূর্তি শ্রীরামকৃষ্ণের স্তম্ভিত সেই পাথর মূর্তি আর
ऋषि बालको श्री पाथुर मूर्तिर मतो बसे गुरुदेवेर सम्मुखे। गुरुदेवेर शरीर शांत स्निग्ध आनंदमय एक आलोर प्रकाश आसछे तार शरीरेर मध्ये। এই আলো বাতাসের মধ্য দিয়ে অপূর্ব কৃপা বাতাস এসে প্রবেশ করেছে। তারা যেন দুইজনকে ঘিরে রেখেছে। আমাদের সম্মুখে যখন আমরা একটা প্রদীপ জ্বালিয়ে রাখি, সেই দীপ শিখা তার সম্মুখে যখন আমরা দর্শন করি, কখনো কখনো ওই প্রদীপের শিখাও যেন ছবির মতো, জ্বালিত প্রদীপ যেন ছবির মতো স্থির হয়ে আছে। প্রকৃতির কি কৃপা, মলয় হাওয়া বইছে শরীরের মধ্যে, আসছে সেই কৃপা শক্তি অনুভূতির মধ্য দিয়ে। কিন্তু প্রদীপ শিখা দিব্যি জ্বলেই চলেছে, নড়চড় নেই তা। এমন এক মুহূর্ত সেই তার হৃদয় সচিত আনন্দকে যেন আরো আনন্দিত করে তুলছে। এই প্রদীপকে বা আমাদের এই কল্পনার যে উপকরণ, সেই ধ্যান শিখা আত্মদ্বীপের মধ্যে, যে অন্তরের মধ্যে যে আত্মদ্বীপ বলে না বৌদ্ধদের কথায়, আত্মদ্বীপ ভাব, সেই দ্বীপ আর ওই প্রদীপ শিখা দুই যেন এক সামন্তরা। এক জায়গায় এসে কারো নড়চড় করবার ইচ্ছা নেই। প্রদীপ কত শান্ত, তার দেহে তখন প্রদীপের মধ্যে সলতে আরে তৈল বেশ সুন্দর ভাবে আমরা দর্শন করছি। আর সেই আলোর দ্বীপের মধ্যে দেখতে পাচ্ছি শরীর শ্রীরামকৃষ্ণের সেই জল জল করছি। যখন আমাদের মনে এসে কোনো একটা বিন্দু মাত্র বাধা সৃষ্টি করবার চেষ্টা করছি, তখন যেন আমার মন টলে যাচ্ছে মাঝে মাঝে, শ্বাস প্রশ্বাস যেন কখনো একটু জোরে হয়ে যাচ্ছে। ভাবছি এইবার বুঝি সেই প্রদীপ আরো স্থির হবে। হ্যাঁ, প্রদীপ অপূর্ব ভাবে স্থির, দীপশিখার মধ্যে সেই যুগ পুরুষ যুগ অবতারের রূপটি দর্শন হচ্ছে।
কোন পূজা তুমি দান করছো হে প্রভু? আজ আমার কোন সন্ধিক্ষণ, কোন সেই সময় যা আমাকে এই দানে ভূষিত করছে, ধ্যানে আরো বেশি আমাকে ডুবিয়ে দিয়েছে। কখনো কেউ জোর করে এগুলো করতে পারে না বা করাও উচিত নয়, তবে মনের মধ্যে হয়তো ক্ষণিক বিন্দু আসলো, যেমন একটা হাওয়ার যে একটা স্পন্দন আসে আসে, তার মধ্যেই তিনি আমরা সেই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে এই যে আনন্দে অনুভব করা, এই তো পূজা। তার কণ্ঠে যেই মালা দিতে পেরেছি, তার চরণে তাজা জবা দিয়ে সেই স্নিগ্ধ শান্ত চরণ যেন প্রদীপের শিখার মতো স্তম্ভিত নড়ে না। এবার আমি একবার প্রণাম করব, সেই প্রণামের সময় সেই শ্রীরামকৃষ্ণের চরণ যখন সাষ্টাঙ্গে সাষ্টাঙ্গে আসার মুহূর্তে ভূমি স্পর্শ করেছি না, আমার এই মস্তকের কাছে তার সেই চরণ যুগল, প্রথমে হাত দুটো স্পর্শ করল সেই গোড়ালিতে, যেন একটু গরম অনুভব। কখনো বা চমকে উঠল শরীরের মধ্যে এক আলোর দীপ্ত শিখা। আমাদের এই ধ্যান ভাবনার যে মুহূর্ত তিনি পূজা গ্রহণ করলেন, এই ভাবনার মধ্য দিয়ে আজকে আমরা আমার নিবেদন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে শ্রীরামকৃষ্ণের প্রার্থনা পূজা এই ক্ষুদ্র পর্ব এখানে শেষ করছি। তার আগে আপনাদের বলব, এই ভালো লাগা আপনাদের এই যে কমেন্ট বক্স, তাতে হয়তো ঠাকুরকে প্রণাম জানালেন, আর যার এখনো সাবস্ক্রাইব করা হয়নি সে আর একজনকে জানিয়ে দিলেন, শেয়ার করলেন, এতে কোনো ব্যয় নেই, শুধু আর একটা মানুষকে সেবার ভাবনার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা। এইটুকু বলে ঠাকুরকে প্রণাম করে এখানে শেষ করছি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং সরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে
সচ্চি সুখ স্বরূপায় সামিনী তাহু হরিণী। জয় রাম।